TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আছেন টিভিএন 24 এর সাথে। আপনারা বাসায় বসে যারা দেখছেন, আপনারা আপনাদের প্রশ্নের জন্য বা মন্তব্যের জন্য কল করতে পারেন 6463079828 নাম্বারে। আমরা আছি ফেসবুকে, facebook.com/tbn24usa ঠিকানা। যারা ইউটিউবে দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। যারা ইউটিউবে দেখছেন, বিশেষ করে ইউটিউবে, দয়া করে ইউটিউব চ্যানেলটি, টিভিএন 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আপনারা জানেন আমরা নিয়মিত এই অনুষ্ঠানটি করে থাকি এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ আমার সাথে আছেন সিপিএস আরআর চৌধুরী। আরআর চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি কয়েকটি বিষয়ে দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে, অনুষ্ঠানের অনেক আগে থেকেই আপনারা অনেকেই ফোন করে থাকেন এবং আমরা কাউকে নিরাশ করতে চাই না। আমরা আমাদের অঙ্গীকার আপনাদের পাশে দাঁড়ানোর এবং সেই অঙ্গীকারের প্রত্যয় হিসাবে আমরা প্রশ্ন আগে থেকে অনেক সময় নেওয়া শুরু করি, যদিও সেটি অনেকে শুনতে পাবেন না আপনারা, কিন্তু নাম এবং প্রশ্ন আমি নিয়ে রেখেছি। আর এখনও আছেন অনেকে, আপনারা দয়া করে থাকবেন, আপনাদের প্রশ্ন নেওয়া হবে। যে বিষয়গুলি আমি আজ আলোচনা করতে চাই সেটি হচ্ছে পেরোল ট্যাক্স ডিডাকশন, কেন সেটি জানাবো একটু পরেই। লায়াবিলিটি প্রোটেকশন ফর বিজনেসেস, এ দুটি এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মিচ ম্যাকনেল, তারা বলছেন এই ব্যাপার দুটি, পিপিএল লোন, পিপিপি লোন রাদার, আইডিএল, যেটি বিস্তারিত শুনবেন। এবং অনেকে 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 মন্তব্য করছেন, প্রশ্ন করছেন আমাদেরকে যে উইল দেয়ার বি এনি সেকেন্ড স্টিমুলাস চেক, আরেকটি স্টিমুলাস চেক আসবে কিনা, অথবা আসলে সেটি কবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে। সারা চৌধুরী, আমি প্রথমেই প্রশ্ন পর্বে যাওয়ার আগে পেরোল ডিডাকশন ট্যাক্স নিয়ে যে কথাটি বলা হচ্ছে, হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, এটি যদি এটি এবং লায়াবিলিটি প্রোটেকশন ট্যাক্স ফর বিজনেসেস, এ দুটি নিয়ে যদি ছোট্ট করে একটু তুলে ধরেন। জিনিসটা আসলে আসছে এই গত কয়েকদিন আগে, যে সিনেটরদের কথা বললেন, তারা একটা নতুন একটা বিল পাশ করাতে চেষ্টা করছেন। সেটা হচ্ছে যে এখন মনে করেন যে পেরোল প্রোটেকশন প্রোগ্রামের আন্ডারে, পিপিপি প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো ব্যবসা তারা লোন পাচ্ছে, $10,000, $50,000, $1,000,000, $2,000,000, আপ টু $10,000,000 পর্যন্ত তারা লোন পাচ্ছে। এখন সেই লোনটা হচ্ছে দিস ইজ ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট, তার মানে এই লোনটা যখন পাবে, এখন কথা হচ্ছে যে আইনে বলা আছে যে এটা 8 সপ্তাহের মধ্যে খরচ করে ফেলতে হবে, 8 সপ্তাহ অথবা জুনের 30 তারিখের আগে খরচ করে ফেলতে হবে। এখন আপনি যেহেতু এই টাকাটা পাচ্ছেন এবং এই টাকাটা, এখন ডিডাকশনের কথা যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি যখন নিজস্ব ঘরে পেরোল থাকে, আপনার ইনহাউস পেরোল থাকে, অথবা আপনি যখন রেগুলার বিজনেস সিচুয়েশনে, আমরা করি কি, আমাদের নিজের পয়সা খরচ করে কর্মচারীদেরকে বেতন দিই, এখন সেই জন্য এটা আমার খরচ। কিন্তু আমরা পিপিপির মাধ্যমে যে টাকাগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট আমাকে লোনটা দিয়েছে যেটা ফের অফেরত যোগ্য, অর্থাৎ যেটা মাফ হয়ে যাবে। এখন কোনো একটা জিনিস যদি আপনি দানের দ্বারা যদি কারো কোনো একটা খরচ করেন, সেটার জন্য যদি আবার বিজনেসের ডিডাকশন নেন, তাহলে একটা ডাবল ডিপিং হলো না। সেইটা করার জন্য আইআরএস প্রথমে বলছে যে তোমরা যে পেরোল প্রোটেকশনের টাকাটা পাচ্ছ, সেই টাকাটা খরচ করার পরে কিন্তু তোমরা সেটা আবার ওই ডিডাকশন নিতে পারবে না। কিন্তু এখন যেটা যে ট্রাম্প এবং অন্যান্য সেনেটররা যারা বলছে যে না, এটা হলো আমাদের ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা স্মল বিজনেস এবং অন্যান্য কৃষি খাতে যারা ইনভেস্ট করছে অথবা ব্যবসা করছে তাদের জন্য এটা ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং আমরা বলতে চাই যে তোমরা পিপিপি লোন যেটা পাচ্ছ সেটা দিয়ে তোমরা যদি পেরোল চালাও, কিন্তু তোমরা সেই টাকাটা দিয়ে আবার পেরোল ডিডাকশনও নিতে পারবে। তার মানে এটা একটা বড় ধরনের সুযোগ সবার জন্য। যে কোম্পানিটা $2,000,000 পেরোল প্রোটেকশন প্রোগ্রাম টাকা পেল, সেই $2,000,000 আবার ডিডাকশনও দেখাতে পারছে, এটা হচ্ছে তাদের জন্য ডাবল ডিপিং এর ব্যাপারের মতো আর কি। এটা এটাকে বলা হচ্ছে
যদি আমরা ধরি এটা কোনো যারা কাজ হারিয়েছেন তাদেরকে কোনো রকম সাহায্য করবে না, যাদের কাজের আওয়ার রিডাকশন হয়ে গেছে কমে গেছে তাদের কোনো রকম সহযোগিতা হবে না, দিস ইজ অনলি ফর বিজনেস, দিস ইজ অনলি ফর বিজনেস। এখন কথা হচ্ছে বিজনেসের সামনে একটা বিরাট একটা কঠিন একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এখন মনে করেন যে আপনি পেরোল প্রোটেকশন প্রোগ্রাম পিপিপি প্রোগ্রামের টাকাটা আপনি পেলেন, সেই টাকাটা আপনার খরচ করে ফেলতে হবে জুন মাসের 30 তারিখের মধ্যে অথবা 8 সপ্তাহের মধ্যে, বিজনেস করার 8 সপ্তাহের মধ্যে খরচ করে ফেলতে হবে। এখন এই টাকাটা যদি আপনি খরচ করতে না পারেন তাহলে কিন্তু টাকাটা লোন হয়ে যাবে, সেই লোনটা আবার ফেরত দিতে হবে। তাহলে বিজনেসের জন্য এখন একটা কঠিন পরীক্ষার সম্মুখীন যে তারা তাদের এমপ্লয়ীদেরকে ফেরত আনতে পারছে কিনা, অথবা তাদের এমপ্লয়ীদেরকে বেশি বেতন দিয়ে হলেও আনতে হবে। সুতরাং তাদের টাকাটা যে পরিমাণ টাকাটা তারা হাতে পেয়েছে সেই টাকাটা খরচ করে ফেলতে হবে। আচ্ছা, আরেকটি ব্যাপার, আমি দর্শকদের অনেকে প্রশ্ন করেছেন যে গতকাল আমরা আলোচনায় একটি নাম্বার বলেছিলাম এবং কিছু এক্সটেনশন দিয়েছিলাম, যেহেতু নাম্বার করে সহজে তাদেরকে পাওয়া যাচ্ছে না কল করে, সেই নাম্বারটিকে আমরা এবং এক্সটেনশন সহ জানাবো কিনা? অবশ্যই জানাবো। প্লিজ যারা দেখছেন ফেসবুকে থাকেন, ইউটিউবে থাকেন, টেলিভিশনের পর্দায় থাকেন, আপনারা প্লিজ নাম্বারটি লিখে রাখুন 1-888-888-209-8142। এটি হচ্ছে নাম্বার, এক্সটেনশন যে সমস্ত নাম ছিল আমাদের কাছে সেটি বলে দিচ্ছি 5274, প্রথমটি হচ্ছে 5274, দ্বিতীয় হচ্ছে 5247, 5247, তৃতীয়টি হচ্ছে 5225, 5225। ধন্যবাদ, আশা করি নাম্বারটি লিখে রাখছেন, আবার প্রয়োজন পড়লে আবারও দিব আমরা, কোনো প্রবলেম নেই। আমি একটি ছোট্ট প্রশ্ন করব, তারপর আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে, সেটি হচ্ছে লায়াবিলিটি প্রোটেকশন ট্যাক্স ফর বিজনেস। আমি খুব জোরে সোরে শুনছি মিচ ম্যাকনেল বলে দিয়েছেন যে কোনো স্টিমুলাস আসুক সামনে লায়াবিলিটি প্রোটেকশন ফর বিজনেসেস ইজ এ মাস্ট। এটি কি জিনিস আসলে? এই যে কিছুদিন আগেও আমরা এই জিনিসটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন যে কোনো একটা কারণে যদি আমাদের বিজনেসে যদি কোনো এমপ্লয়ি এসে যদি যে কোনো কারণে তার যদি কোনো দুর্গতি হয় অথবা তার বিরাট কিছু ক্ষতি হয়ে যায় সেই লায়াবিলিটিটা কে নেবে। এখন যেহেতু এখন এটা হচ্ছে একটা মহামারী, এটা দুর্যোগ পূর্ণ অবস্থা, এখন এটার জন্য ইন্স্যুরেন্স কি লায়াবল হবে, এটার জন্য অন্য কোনো বিজনেস কি লায়াবল হবে, সেই সেই সমস্ত জিনিসগুলো চিন্তা করে এই যে লাইবিলিটি প্রোটেকশন একটা আনার চেষ্টা করা হচ্ছে, যাতে বিজনেসদেরকে টু প্রোটেক্ট ফ্রম এনি কাইন্ড অফ লসুট। নাহলে কিন্তু হাজার হাজার লোক অন্য জায়গাতে এফেক্টেড হয়ে বলবে যে আমি এখানে এসে এফেক্টেড হয়ে গেছি। এই সমস্ত জিনিসগুলোর জন্য এই বিলটা আনা হচ্ছে, শুধুমাত্র আমাদের ব্যবসায়ীদেরকে একটু প্রোটেক্ট করার জন্য আর কি। এটা আমাদের যারা আমরা যারা এখন নর্মাল পিপল যারা এখানে কাজ করছি অথবা সেলফ এমপ্লয়েড তাদেরকে খুব একটা বেশি এফেক্ট করবে না, যদিও এগুলা শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির জন্য না, এটা সমগ্র আমেরিকান বিজনেসের জন্যই প্রযোজ্য। আচ্ছা, দর্শকদের ফাঁকে আমি জানিয়ে রাখতে চাই, এই লায়াবিলিটি প্রোটেকশন অ্যাক্ট ফর বিজনেসেস ইজ টু প্রোটেক্ট বিজনেস, বিজনেস প্রোটেকশন করার জন্য। কারণ কি, গতকাল অ্যামাজন ডেলিভারি একজন কর্মচারী উনি করোনা ভাইরাসে মারা গেছেন, অ্যান্ড স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে এটার জন্য অ্যামাজন দায়ী কিনা এবং দায়ী হয়ে থাকলে ক্ষতিপূরণ দেবে কিনা। এদের এই সমস্ত কোম্পানিকে প্রোটেক্ট করার জন্য হোয়াইট হাউস এই লায়াবিলিটি প্রোটেকশন বিজনেস যে পলিসি বা প্রপোজাল এটা নিয়ে আসছেন। আমি প্রশ্নোত্তর পর্বে যাব, বিমল ফোন করেছিলেন অনুষ্ঠানের অনেক আগে, উনি বলছেন 1200 টাকা যে স্টিমুলাস চেকটি উনি দেখছেন আইআরএস এ যে স্কেডিউল করা হয়েছে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত, এখন উনি পাননি, উনি কি করবেন? এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনার প্যারেন্টস, উনার বাবা মা উনার সাথে থাকেন, কিন্তু উনি তার বাবা মাকে ট্যাক্সে ডিপেন্ডেন্ট হিসাবে দেখাননি, তারা দুজনেই 65 উপর এবং তারা ট্যাক্স ফাইল করেন না, সোশ্যাল সিকিউরিটি পান না, এখন ওনারা কি এই স্টিমুলাসের প্যাকেজটি পাবেন? যদি পেয়ে থাকেন কি করতে হবে? উত্তর কি এখনই দিতে হবে? জি জি জি, উত্তর। আচ্ছা ঠিক আছে, আমি তো মনে করছি আপনি কয়েকটা প্রশ্ন নিয়ে একসাথে করবেন। এখন জিনিসটা এটা আমরা অনেকবার বলেছি অনেক মিটিংয়ে এবং অনেক আপনার অ্যানালাইসিস অনুষ্ঠানে বলেছি, ওনারা যেহেতু ট্যাক্স ফাইল করেন না বলে যে 2019 করতে পারবেন না, ওনারা 2019 করতে পারবেন, অন্তপক্ষে সামান্য কিছু একটা টোকেন একটা অ্যামাউন্ট দেখিয়ে তারা ট্যাক্স ফাইল করতে পারবে, অথবা যারা স্বভাবতই নর্মালি ট্যাক্স ফাইল করেন না তারা কিন্তু আইআরএস ওয়েবসাইটে গিয়ে একটা 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 সাইট আছে ওখানে গিয়ে নিজেরাও একটা জিরো ফাইলিং রিটার্ন জাতীয় কিছু একটা করে তাদের ইনফরমেশনটা দিতে পারবে যে আমরা আছি এবং আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে এবং ইয়ারি
উই আর ইন দ্য ইউএস, এটা করলেই তারা রেগুলার ট্যাক্স রিটার্ন করতে পারবে, কোনো একজন ট্যাক্স প্রিপেয়ারের কাছে গিয়ে নিজেরাও করতে পারবে, অথবা কোনো বন্ধু বান্ধব সাহায্য করতে পারবে, অথবা আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে তারা নিজেরাই করতে পারবে। সুতরাং দেখছেন বিমল, আপনাকে বলে দেই যেহেতু স্ক্যাজুয়ালে আসছে সেটি আপনার কাছে চলে আসবে, এটি সময়ের ব্যাপার মাত্র, একটু ধৈর্য ধরুন। মিনা ফোন করেছিলেন, উনি জানতে চেয়েছেন, উনি বস্টন সরি ম্যারিল্যান্ড থেকে ফোন করেছিলেন, উনি জানতে চাচ্ছেন যে এপ্রিলের 5 তারিখে উনি ফাইল করেছেন আনএমপ্লয়মেন্ট, 4 সপ্তাহ হয়ে গেল, এখনো কিছু দেখছেন না, এটা কি এই পয়সাকে আদৌ আনএমপ্লয়মেন্টে কি আদৌ উনি পাবেন না আসলেই পাবেন না, উনি কি করবেন? আসলে এটা 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 খুব আমি বুঝতে পেরেছি ওনার কথার মধ্যে যথেষ্ট ফ্রাস্ট্রেশন ছিল এবং উনি চিন্তা করছেন যে আসলে কি হবে কি হবে না। না, মনোবল হারানোর কোনো কারণ নাই, আপনার ইমেইলের মধ্যে অথবা আপনার ইনবক্সে কোনো কিছু আসবে অথবা আপনাকে টেলিফোন করে জানাবে, যেহেতু আপনি এটা আমি বুঝতে পারতেছি ওনার কি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, কোন ভিত্তিতে ফাইল করেছেন সেটা আমার আমি বুঝতে পারছি না, যদি এটা কোনো কর্পোরেট অথবা উনি W-2 হোল্ডার হন তাহলে কিন্তু এত দেরি হওয়ার কথা নয়। এমন হতে পারে যে উনি সেলফ এমপ্লয়েড হিসেবে ফাইল করেছেন যার কোনো আগের কোনো ইতিহাস নাই, সেই জন্য এটা দেরি হচ্ছে, এবং তারা হয়তো একটা ইনএলিজিবিলিটি লেটার দিবে আপনাকে কদিন বাদে, সেটাতে দেখা যাবে যে 0000 বলবে যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ ইনকাম, সেই জন্য আপনারটা ডিটারমাইন করা যাচ্ছে না, ইউ আর ইনএলিজিবল, তখন আপনার সেটাকে নিচের দিকে থাকবে যে আই এম সেলফ এমপ্লয়েড, সেটা লিখে আপনি আপনার ওই যে স্কেজুল সি অনুযায়ী অ্যামাউন্টগুলো দিয়ে 4 কোয়ার্টারে ভাগ করে অ্যামাউন্টগুলো দিয়ে আপনি এটা ফ্যাক্স করে পাঠিয়ে দেবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এটি গেল। আর W-2 হলে আপনার পাওয়ার সম্ভাবনা 100%, কোনো কারণ নেই না পাওয়ার, কাজে আপনি একটু অপেক্ষা করুন। ম্যারিল্যান্ডের সিস্টেম অনেক পুরনো, অনেক পুরনো, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি আরেকটি হচ্ছে ওনার হাজবেন্ড ফাইল করেছিলেন আনএমপ্লয়মেন্ট, সৌভাগ্যক্রমে ওনার অ্যাপ্রুভ হয়েছে এবং উনি 3 সপ্তাহ পেমেন্ট পেয়েছেন, কিন্তু গত 1 সপ্তাহ পেমেন্ট এখন পাননি এবং তারপর থেকে আসছে না, উনি কি করবেন? আমার মনে হয় উনি কল করে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে, এটাতে কোনো সিস্টেম গ্লিচ হয়েছে কিনা, আপনি যেহেতু বললেন যে ওখানে সিস্টেমটা অনেক পুরানো সেটাও হতে পারে, অথবা অলওয়েজ আপনি এভরি উইক আপনার রিসার্টিফিকেশনটা করে যাবেন এবং প্রয়োজন পড়লে ওই যে 1-800 নাম্বার যেটা দেওয়া হয়েছে সেই নাম্বারে কল দিয়ে আপনি জানতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে, যদিও এখন জানাটা অনেক কঠিন। জি, আজাদ সাহেব উনি ফোন করেছিলেন যে উনি পার্ট টাইম উবার ইট ড্রাইভার, উনি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করেছেন, এখন করতে পারছেন না স্বাভাবিকভাবে প্যান্ডেমিকের জন্য, এবং ওনার ইনকাম ছিল $10,000। উনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা, এবং করলে উনি একটু কনফিউজ যে উবার ড্রাইভার বা উবার ইট বলে কোনো অপশন আছে কিনা, একটু বলবেন প্লিজ। না না, এটা উবার ইট এর জন্য বলতে হবে না, ওখানে উনি উবারের কর্মচারী তো না, উনি চাচ্ছেন যে উবারের একজন কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন, উনি একজন সেলফ এমপ্লয়েড, সুতরাং যেহেতু আপনি সেলফ এমপ্লয়েড আপনি অন্যান্য সেলফ এমপ্লয়েড এর মতোই আপনি একজন সোল প্রপ্রাইটার হিসেবে আপনি ফাইল করতে পারবেন, সেতে কোনো বাধা নেই। আচ্ছা, উনাকে আজাদ সাহেব আপনাকে যেটি করতে হবে সেলফ এমপ্লয়েড হিসেবে ফাইল করতে হবে। হ্যাঁ, আপনি সেলফ এমপ্লয়েড হিসেবে ফাইল করবেন, উবার ড্রাইভ ইয়েলো গ্রিন ক্যাব এমন কোনো অপশন নেই বা উবার ইট বলে কোনো অপশন নেই। ভাবি ভাই এখানে একটা কথা বলে দিই, মমিতা অনেকে উবারের যারা কাজ করেন তারা আনএমপ্লয়মেন্ট ফাইল করতে গিয়ে এমপ্লয়ার হিসেবে উবারের নাম দিয়ে থাকে, উবারের নাম দিলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট কোনোদিনই ফ্রি হবে না, কারণ উবারের ওখানে খুঁজেও পাবে না আপনাকে, ওরা উবার বলবে যে এটা দিস ইজ নট আওয়ার এমপ্লয়ি। সুতরাং আপনারা করবেন আপনাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে আপনারা সেলফ এমপ্লয়েড হিসেবে সেলফ এমপ্লয়েড পারসন হিসেবে আপনারাও আনএমপ্লয়মেন্ট ফাইল করবেন। আচ্ছা, এখন মমিতা আমাদের বলেছেন 2017 সাল থেকে উনি দু বছর জন্য বাংলাদেশে গিয়েছিলেন, উনি ফেরত আসছেন এসেছেন, এখন উনি তারপর আর কাজ করেননি, উনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা? মমিতা আমি এখানে একটা কথা বলতে চাই, এই জিনিসটা হচ্ছে আসলে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, দিস ইজ নট হোয়াট ইউ আর ট্রাইং টু ডু ইজ এমপ্লয়মেন্ট বেনিফিট, আপনি কিন্তু এমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য জিনিসটা চাচ্ছেন। আনএমপ্লয়মেন্ট বেনিফিট মানে কি, আমরা যারা কাজ করতাম যারা অতীতে কাজ করছে দে আর এলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট বেনিফিট, আপনি যেহেতু আনএমপ্লয়মেন্ট ছিলেন এখন আপনি এমপ্লয়মেন্ট চাচ্ছেন, আপনারটা আমার মনে হয় না সুবিধাজনক হবে কেসটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি কয়েকটি প্রশ্ন নিয়ে নিব, অনেক অনেকক্ষণ ধরে তারা আছেন। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, হাবিব ভাই আমি সামাদ বলছি ব্রন্স থেকে। আমি মার্চের 28 তারিখে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করছি, আমি একজন ট্যাক্সি ড্রাইভার। তো আমি লাস্ট 2 সপ্তাহ
সার্টিফাই করছি উইকলি, আমার অ্যাকাউন্টে লেবার ডিপার্টমেন্টে কিছু 00 আসছে, কিন্তু লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। তো আরেকটা জিনিস আমার মনে হয় যে ভুল করছি, এই প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে এই ফর্মটা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে গিয়ে আমার যে রিজাল্টটা আসছে বলতে আছে যে ইউ আর নট এলিবল ফর প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট। তো এটার ভুলের কারণে কি আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না নাকি, কারণ আমি তো মার্চের 28 তারিখে করছি। আচ্ছা, আপনাকে একটু একটা প্রশ্ন, আপনার আপনি যে আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন ওটিতে অ্যাপ্রুভ হয়েছে, আপনি 00 দেখছেন ওটি আপনি পেয়ে গেছেন, আপনি পিএইউ যে ফাইল করলেন সেটি কি আপনাকে বলা হয়েছিল নাকি আপনি এমনি যে পিএইউ তে ফাইল করে দিয়েছেন? না, আমি ওই যে লিংক পাঠাইছিল ইনবক্সে ওখানে ক্লিক করছি, ক্লিক করার পরে যে ফর্মটা আসছে তা আমি মনে করছি যে হয়তো এটা ফিল আপ করতে হবে, তা আমি ওইটা নো দিছি। নো দেওয়ার পর যে একা আসছে অনেক কোশ্চেন আসছে, যেমন ডায়াগনোস্টিক উইথ COVID-19, বিং টেস্টেড ফর COVID-19, মেম্বার অফ হাউস হোল্ড ওয়াজ ডায়াগনোস্টিক উইথ COVID-19। আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, আপনি শুনবেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন নিয়ে, প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি শেখ জামান বলতেছিলাম জামাইকা থেকে। আমি একজন উবার ড্রাইভার ছিলাম, আমার কোশ্চেনটা হলো ভাইয়া, আমি আপনার SBI লোন অ্যাপ্লাই করেছিলাম, আমি কিন্তু আনএমপ্লয়মেন্ট করি নাই। SBI লোনে আমি $1,000 পাইছি, দেন আপনার আমি আবার ওই PPP লোনটা অ্যাপ্লাই করছি, এখন ওইটা আমাকে অ্যাপ্রুভ করছে, আর আমার অ্যাকাউন্টে $2,700 ওরা পাঠিয়ে দিচ্ছে। আসলে এই টাকাটা কি আমার ফেরত দিতে হবে কি না, ওইটা আমার ওই যে আপনারা বলেন যে এইটুকু মধ্যে খরচ করলে ফেরত দেওয়া লাগবে না বা শান্তি, আসলে আমি বুঝতেছি না ওইটা কি আসলে। আচ্ছা, আপনি জামান সাহেব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন SBI এর জন্য এবং PPI এর জন্য, এবং আপনি উবার ড্রাইভার, প্লিজ লিসেন কেয়ারফুলি। হ্যাঁ, আপনার প্রশ্ন উত্তর দেওয়া, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নেব, আরেকটি প্রশ্ন এই ফাঁকি নিয়ে নেই, প্রিয় দর্শক কি আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, ফান্টুম ভাই, আমি তানভীর নিউজার্সি থেকে বলছি। তানভীর বলুন। জি ভাই, আমি আমার বাবা আর আমার বোনের জন্য গত 29 মার্চ আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছি, তারপরে আমি 4 সপ্তাহ ক্লেম করছি বাট কোনো টাকা পাইনি। 4 সপ্তাহ পর যখন 29 এপ্রিল ওনাদের দুজনকেই একটা করে ইমেল পাঠাইছে, তো ইমেলটা বলছে যে ওনারা পিও এর জন্য অ্যাপ্লিকেবল এলিজিবল, তারপর আমি ওনারা বলছে যে 1 তারিখ ক্লেম করার জন্য, তো আমি যখন আমার বোনের জন্য ক্লেম করছি ওইটা হয়েছে, কিন্তু আমার বাবার জন্য যখন আমি ক্লেম করি তখন সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দেওয়ার পর একটা কোয়েশ্চেন আসার কথা, বাট কোয়েশ্চেনগুলো আসে না, ওনার জন্য রেগুলার উইকলি বেনিফিটটা চলে আসে। তো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা কেন হয়। আর আমার আরেকটা প্রশ্ন, বাবা কি কাজ করতেন? ওনারা একটা কোম্পানিতে কাজ করতেন, ওনার বাবা দুজনে একই সমান কাজ করতেন, সমান রেটে কাজ করতেন। আচ্ছা, এবং ওনাদের স্টেটাস, আরেকটা প্রশ্ন আমার, ওনাদের স্টেটাসে কিন্তু টাকা দেখাচ্ছে, টাকা দেখানোর পর বাট আমার বাবা এবং আমার বোনের টাকা কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে, ওনারা সেম কাজ করে, সেম আওয়ার সেম রেট কাজ করে। আমার আরো দুটি প্রশ্ন আছে ভাইয়া, আরো দুটি আছে, বলুন। জি, আমার বোনের জন্য আমি পাইতেছি উইকলি বেনিফিটটা পাইছি বাট 600টা পাই নাই, ওটা কি আমি পাবো, মানে আমার বোনের জন্য পাবো? ওনারা যদি এখন কাজে যায় ওনারা তো উইকলি বেনিফিটটা পাবে না এটা আমি জানি, বাট কিউএটা কি পাবে না ওইটা বন্ধ হয়ে যাবে? খুব ভালো প্রশ্ন করেছেন,
আপনি শুনবেন, মনোযোগ দিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছে, আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, কিন্তু তার আগে একটি প্রশ্ন আমার কাছে এসেছিল, অনন্যা পাঠিয়েছিলেন যে প্রশ্নটি, এটি খুব মনোযোগ দিয়ে শোনাবে। উনি ডাঙ্কিন ডোনাটসে কাজ করেন, উনি কাজ করছিলেন এবং মানে কাজে যাননি, সেফ করছিলেন, সেফ ফিল করছিলেন না, পরবর্তীতে উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন এবং আনএমপ্লয়মেন্ট উনি পাচ্ছেন। হঠাৎ করে তার এমপ্লয়ার টেক্সট পাঠিয়েছেন তাকে যে এটি নেক্সট উইক ইউ উইল গেট আ পে রোল চেক, নেক্সট উইক নট দিস উইক, এই সপ্তাহে না, আগামী সপ্তাহে আপনি একটি পে চেক পাবেন, যেটি ডেট হবে 5/3-5/9, অ্যামাউন্ট হচ্ছে 525 টাকা, এটি হচ্ছে 35 ঘন্টার সমান, 5 ডেজ ওয়ার্ক। ইফ ইউ, তারপরে তাকে বলা হয়েছে ইফ ইউ আর কালেক্টিং আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যদি আপনি আনএমপ্লয়মেন্ট পেয়ে থাকেন প্লিজ তাদেরকে বলুন এবং আপনার উইকলি ভেরিফিকেশনের সময় আপডেট করুন। প্লিজ অ্যাকসেপ্ট দিস টেক্সট মেসেজ অ্যাজ অফিসিয়াল নোটিফিকেশন ফর ডিপার্টমেন্ট অফ লেবার, অ্যাজ কর্পোরেশন উইল রিপোর্ট দিস ইনকাম টু ডিপার্টমেন্ট অফ লেবার, উই এক্সপেক্ট ইউ টু কাম টু ওয়ার্ক অ্যান্ড ফলো দ্য স্কেডিউল। এটা হচ্ছে ওনার কথা, ওনাকে বলা হয়েছে এই যে টাকাটা পাচ্ছ তুমি যখন উইকলি সার্টিফিকেশন করবা তখন তুমি এটি আপডেট করবে, যদি না করো আমরা লেবার ডিপার্টমেন্টকে জানাবো। এখন ওনার প্রশ্ন হচ্ছে আমি যদি এটা আপডেট করি আমি কি আনএমপ্লয়মেন্টটা হারাবো কিনা, দ্বিতীয় কথা হচ্ছে। আর উনি আরেকটু বুঝছেন যে বুঝেছেন যে যদি এটা আপডেট করেন এই পরিমাণ পয়সা তার ওই উইকে নাও আসতে পারে লেবার ডিপার্টমেন্ট থেকে, উইচ ইজ আনএমপ্লয়মেন্ট থেকে, কিন্তু সেই সাথে কি তার $600 বন্ধ হয়ে যাবে কিনা। বেসিক্যালি আনএমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গেলে $600 বন্ধ হয়ে যাবে, এটা এটা একটা কমন সেন্সই বলে যে আনএমপ্লয়মেন্টটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ আস প্যান্ডেমিক অ্যাসিস্ট্যান্স অলসো, সো আনএমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গেলে প্যান্ডেমিকটাও $600 বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটি একটি কথা। এখন ওনার কথা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি ওনার, যে উনি এখনো সেফ ফিল করছে না কাজে যাওয়ার জন্য, উনি মনে করেন না ইটস সেফ এনভায়রনমেন্ট টু গো ব্যাক টু ওয়ার্ক, কাজে ফিরত যাওয়াটা সেফ মনে করছেন না, তো উনি যদি না যেতে চান তখন কি এই পয়সাটি ওনার কি নেওয়া উচিত না না উচিত না, উনি কি করবেন? উনি যদি সেফ ফিল না করে অথবা উনি যদি ওই যে প্যান্ডেমিকের যে 9-10 কারণ ইয়ে আছে, যে রিজন আছে যে আপনি কাজে যোগদান করতে পারছেন না, সেই ওই ওই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি উনি পড়েন তাহলে কিন্তু উনি আনএমপ্লয়মেন্ট কালেক্ট করতে পারবেন, কারণ ওটা তো ওখানে লেখাই আছে কি কি কারণে আপনি প্যান্ডেমিক অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন এবং আনএমপ্লয়মেন্ট ফাইল করতেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের নিতে হবে ছোট্ট একটি বিরতি, কিন্তু দর্শক আমি অনেকে দেখছি যে এক্সটেনশন নাম্বার অনেকে চেয়েছেন, দ্য এক্সটেনশন নাম্বার আমি আরেকবার বলে তারপর বিরতিতে যাব, সেটি হচ্ছে 5274-5247-5225। দয়া করে আরেকবার লিখে রাখবেন, আমি বলছি 5274-5247-5225। দর্শক আপনারা যাবেন না কোথাও, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন সিপিএস আর চৌধুরী। বিরতিতে যাওয়ার পূর্বে যে প্রশ্নগুলি নিয়েছিলাম সেটির উত্তর দেওয়া এখন উচিত এবং চলুন সেই সেই কাজে যোগ দিই আমরা। সিপিএস সার চৌধুরী, আপনি শুনছেন ব্রঙ্কস থেকে আমাদের ভাই ফোন করেছিলেন যে মার্চের 28 তারিখে উনি ফাইল করেছিলেন, উনি ট্যাক্সি চালান, লাস্ট 2 উইক সার্টিফিকেশনও করেছেন, $0 দেখাচ্ছে লেবার ডিপার্টমেন্টে কিন্তু পয়সা ওনার কাছে যাননি এবং পিএইউতে উনি মিস্টেক করেছেন, এখন উনি কি করবেন? পিএইউতে মিস্টেক করলে 73 ওনাকে ওই যে আপনি যে নাম্বারগুলো দিয়েছেন ওই নাম্বারে কল দিয়ে এগুলো ঠিক এটা ঠিক করতে হবে, নাহলে অনেক সময় মানুষ ওই যে পিএইউ প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স যে ফর্মটা আছে ওটাতে ইয়েস এর জায়গায় নো দিয়ে থাকে, নোর জায়গায় ইয়েস দিয়ে এটা গ্যাঞ্জামের মধ্যে ফেলে দেয়, সুতরাং এটা করতে হলে ওনাকে 73 কল দিতে হবে, সাথে সাথে কল দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আর ওনার যে $0 দেখাচ্ছে আপনাকে বলে দেই $0 দেখাচ্ছে ইটস গুড সাইন, আপনি টাকাটা পেয়ে যাবেন, একটু সময় লাগবে কিন্তু চলে আসবে আপনাকে। জামান সাহেব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, উনি উবার ড্রাইভার, উনি SBI এর জন্য অ্যাপ্লাই করেছেন, সেখান থেকে $1,000 পেয়েছেন, কংগ্রেচুলেশন আপনাকে, PPA এর অ্যাপ্রুভ হয়েছে সেখান থেকেও আপনি $2,700 পেয়েছেন। এখন ওনার কথা হচ্ছে কংগ্রেচুলেশন, আপনি দুটো জায়গায় পেয়েছেন, কেউ একটা জায়গাতেও পাচ্ছে না কেউ কেউ, এখন যে $2,700 উনি পেয়েছেন এই ব্যাপারে উনার বেশ কনফিউশন, উনি কনফিউশনে আছেন,
উনি এটি কিভাবে খরচ করবেন, এটি কি ফেরত দিতে হবে কিনা, যদি করেন এটি কি ফেরতযোগ্য লোন কিনা একটু বলবেন প্লিজ। আচ্ছা, এই জিনিসটা আসলে অত্যন্ত একটা ইন্টারেস্টিং ম্যাটার। জিনিসটা হচ্ছে যে পিপিপি, উনি যেটা টাকাটা পেয়েছেন 2700 টাকা, এটা পেয়েছেন ওনার স্কেজুয়াল সি অথবা 1099 এর এগেনস্টে। তার মানে ওনার ব্যক্তিগত ইনকামের এগেনস্টে 2 মাসের বেতন উনি পেয়েছেন। 2 মাসের বেতন যেহেতু পেয়েছেন, আসলে 2 মাস কেন, 2 মাসের বেশি, 2.5 মাসের বেতন পেয়েছেন উনি। এখন কথা হচ্ছে যে আইন ওখানে বলা আছে যে জেনারেলি বলা আছে যে পিপিপি এবং আনএমপ্লয়মেন্ট দুটা একসাথে যাবে না, দুটা একসাথে যাবে না, যদিও আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট এবং আইআরএস এর সাথে কোনো মেকানিক্যাল যোগসূত্র নেই। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, এটা দিতেও হবে না, এটা গভর্নমেন্টের বা আইআরএস এর পক্ষ থেকে আপনাকে একটা এসবি এর পক্ষ থেকে একটা ডোনেশন। আর যেটা পিপিপি সেটা হচ্ছে আপনার কাজের এগেনস্টে, আপনি যে কাজ করছেন না সেই জন্য আপনাকে 2 মাসের বেতন দেওয়া হচ্ছে, যাতে আপনি 2 মাস পর্যন্ত চলার পরে পরে আপনি আবার ইয়ে করতে পারেন, কাজে যোগদান করতে পারেন। সেই জন্য এই টাকাটা এখন নির্ভর করতেছে আপনি কখন কাজে যোগদান করতে পারেন। এইটা কিন্তু এটা জুন মাসের 30 তারিখের মধ্যে এটা আপনার, আপনি আপনার বেতন থেকে অথবা আপনার ব্যবসা থেকে এটা চেক তুলে নিয়ে যেতে হবে। তার মানে আপনাকে দেখাতে হবে কোনো সময় ইয়ে করার জন্য, আপনাকে এটাকে মওকুফ করার জন্য এই পদ্ধতিটা আপনাকে ডকুমেন্টেশন আকারে রাখতে হবে। এটা যদি না রাখেন তাহলে সেই 2700 টাকাটা আপনার জন্য একটা লোন হয়ে যাবে, তার মানে এটা কদিন বাদ আবার দিতে হবে ইন্টারেস্ট সহ। সিম্পল কথা হচ্ছে ওই যে অ্যাকাউন্টে টাকা এসেছে ওখান থেকে নিজেকে আপনি পে করবেন একটা চেকের মাধ্যমে, এবং সেটা হবে আপনি আপনাকে বেতন দিচ্ছেন। যদি এটা করে থাকেন July 31st এর মধ্যে তাহলে এই টাকাটি আপনাকে ফেরত দিতে হবে না, এটি তো বলছেন। জুনের মধ্যে করতে হবে, জুন 30 এর মধ্যে। ধন্যবাদ আপনাকে। নিউ জার্সি থেকে আমাদের ভাই ফোন করেছিলেন তানভীর। ওনার বাবা এবং বোন দুজনেই অ্যাপ্লাই করেছেন এবং একই কাজ করতেন, একই রকম স্যালারি পেতেন। এখন ওনার বোনেরটি অ্যাপ্লাই হয়ে অ্যাপ্রুভ হয়ে গেছে, ওনার বাবারটিও অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ওনার বোন পাচ্ছেন টাকা, ওনার বাবারটি এখনো পাচ্ছেন না। কিন্তু ওনার বাবার অ্যাকাউন্টে যখন লগ ইন করেন তখন ভিন্ন অ্যামাউন্ট দেখাচ্ছে কম্পনসেশন হিসাবে, বেনিফিট হিসাবে। এটি উনি বুঝতে পারছেন না কেন। আর ওনার বোনের যে $600 উনি এখনো পাননি, এটি এটি কি করতে পারেন? হ্যাঁ, এটির জন্য কি কোনো মানে কোথাও পে করতে হবে, কোনো অ্যাপ্লাই করতে হবে, এটি জানতে চাচ্ছেন উনি। এটা আসলে টেকনিক্যাল ম্যাটার, এটা এটা কি কারণে, ওনার বাবা কদিন ধরে কাজ করছেন, ওনার বোন কতদিন ধরে কাজ করছেন, সবকিছু মিলিয়ে লেবার ডিপার্টমেন্টে তাদের যে ডেটা আছে, তাদের অ্যাভারেজ স্যালারি কিরকম আছে, তাদের আনএমপ্লয়মেন্ট বেনিফিট কিরকম জমা হয়েছে, সব কিছুর উপর নির্ভর করে কিন্তু একটা লেন্থ অফ তাদের যে সার্ভিস এটার উপর নির্ভর করে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা ডিটারমাইন করা হয়েছে। সুতরাং এতে যদি এমনও হতে পারে যে সবকিছু ঠিক আছে কিন্তু ওনার বাবার বেলায় একটা ফর্ম চলে আসতেছে যে যেটা ক্লিক করলে ওনারা বিভিন্ন অ্যান্সার করতে হচ্ছে, এটা আমার মনে হয় এই কাস্টমার সার্ভিসে কল দিয়ে এটা জিজ্ঞেস করতে হবে। তবে সঠিক যেহেতু এই ফর্মটা এসছে তার মানে এটা হয়তো প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্সটা হয়তো পূরণ করতে হবে ওনার, এরকম আমার আমার অত্যন্ত। আচ্ছা, আর একটু ধরে ওনার যদি কাজে ফেরত যান এই $600 কি পাওয়া বন্ধ হয়ে যাবে কিনা? এটা ইট ইজ এ কমন সেন্সের ব্যাপার যে কাজে ফেরত গেলে তাদের বলতে হবে যে আমাদের আনএমপ্লয়মেন্ট নেই। আনএমপ্লয়মেন্ট যদি না থাকে $600 কিন্তু আসলে নিউ জার্সি স্টেট আনএমপ্লয়মেন্ট লেবার ডিপার্টমেন্ট থেকেই আসবে, সুতরাং এটা ব্যাড লাক, এটা কাজে ফেরত গেলে কিন্তু দুটোই ইয়ে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি একটি ভুল সংশোধন করতে চাই। মোহাম্মদ রানা, এমডি রানা, আপনি ফেসবুক থেকে দেখছেন, আপনি খুব সতর্কতার সাথে দেখছেন, আমি বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। আমি একটি ডিজিট ভুল করেছিলাম, আমি সঠিক যে নাম্বারটি বলেছিলাম সেটি হচ্ছে 1-888-209-8124 হবে, শেষের চারটি নাম্বার হবে 8124, না আমি বলেছিলাম 42, আসলে 8124। ধন্যবাদ, আসলে ঠিক করে নেবেন প্লিজ, উই মেক মিস্টেক্স। এমডি রানা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আরো অনেকে, আমি আরো কয়েকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। TVN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, আমি শুনছি।
আমি একটু সুনির্দিষ্ট করে একটা প্রশ্ন করতে চাই, অনেকেই প্রশ্নটা করে। আমি মার্চের 27 তারিখে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছি এবং আমার অ্যাপ্লিকেশনটা ছিল পেন্ডিং। আমি এইচএনআর ব্লকে ট্যাক্স প্রিপেয়ার হিসেবে কাজ করতাম। আমার কিছুদিন পরে কেউ আইআরএস থেকে আবার আমাকে কল করছে, কল করে আমাকে বলছে তোমার তো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়নি, আরো কিছু জানতে হবে। তখন আমাকে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করছে, আমি তাকে সব ইনফরমেশন দিলাম। আমাকে জিজ্ঞেস করছিল তোমার ইআইএন নাম্বার বলো তো, আমি বললাম যে আমি তো এইচআরআর ব্লকের ইআইএন নাম্বার জানি না। তো উনি আমাকে হোল্ড করে এইচআরআর ব্লকের সমস্ত অ্যাড্রেস সব কিছু নিয়ে, তাদের হেড অফিস কোথায় কি সমস্ত কিছু ফাইন্ড আউট করে উনি পরে বললেন যে ঠিক আছে তোমার অ্যাপ্লিকেশনটা এখন অ্যাপ্রুভড হলো, তুমি ওয়েট করো। আমি ওয়েট করতেছি এবং আমি প্রত্যেক সপ্তাহেই আমি সার্টিফাই করে যাচ্ছি। আমার টাকার ঘরে যখনই আমি দেখি কোনো পয়সা আসে না। কিছুদিন পরে আমি ইনবক্সে গিয়ে দেখি যে আমার আর একটা পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে ফর প্যান্ডামিক। আমি সেই প্যান্ডামিকটাও অ্যাপ্লাই করেছি। প্যান্ডামিক অ্যাপ্লাই করার পরেও আমি আবার সবসময় সার্টিফিকেশন করে যাচ্ছি এবং দেখি সবসময় জিরো। কিন্তু গত 24 তারিখে দেখি আমার ব্যাংক অ্যাকাউন্টে $600 আসছে আইআরএস থেকে, আর কোনো টাকা আসে নাই, কিন্তু একবারই $600 আসছে। এখন আমি জানি না সেই $600 কি প্যান্ডামিকের নাকি আনএমপ্লয়মেন্টের, জাস্ট লেখা আছে $600 ফ্রম আইআরএস স্ট্রেট। তো এখন আমার কি করা উচিত? আমি কল করার চেষ্টা করছি অনেক, অবশ্যই আপনারা জানেন এখন কল করে পাওয়া যায় না, 1000 টাইম ট্রাই করলেও আমরা পাই না। তো আমার প্রশ্ন হলো যে $600 কি একবারই আসছে, আবার কি আসবে, অথবা আমার আনএমপ্লয়মেন্ট কি আমাকে ওয়েট করতে হবে, অবস্থাটা কি? এই আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো SBI লোনের কি এখনো সুযোগ আছে কিনা অ্যাপ্লাই করার জন্য, জানালে অনেক খুশি হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার দুটো প্রশ্ন হলো ভাই। আমি আমি রেস্টুরেন্টে কাজ করি, আমার আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলবো, আপনি যেখানে কথা বলছেন আপনার রুমে আরেকজন কেউ কথা বলছেন, তাকে দয়া করে একটু যদি আপনি বলেন যে একটু পরে কথা বলতে, তাহলে আমি আপনার কথাটা ঠিক মতো শুনতে পাবো। না এটা হচ্ছে লাইনের সমস্যা আমার মনে হচ্ছে। বলেন বলেন। আচ্ছা somehow I lost him। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, সেটি হচ্ছে দয়া করে আপনারা যখন ফোন করবেন তখন যাতে আপনাদের একটা কাজ করতে হবে, স্পিকারে রাখবেন না দয়া করে। আমি জানি অনেকক্ষণ ধরে থাকতে হয় যখন স্পিকারে থাকেন, যখন আপনি ওয়েটে আছেন, কিন্তু যখন চলে আসবেন অনলাইনে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনি দয়া করে আপনারা স্পিকার থেকে তুলে নেবেন, তাতে পরিষ্কার করে আপনার কথা শোনা যায়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যদি ব্লুটুথ বা ব্লুটুথ হেডসেট ইউজ করেন অনেক সময় সেটিও সমস্যা করে, একটু একটু কষ্ট করে কানে নিয়ে কথা বললে তখন আমরা প্রশ্নটা পরিষ্কার করে শুনতে পাই। প্রিয় দর্শক আমরা চলে যাওয়া প্রশ্নোত্তর পর্বে। আমাদের যে ভাই ফোন করেছিলেন উনার প্রশ্ন বেশ এলাবোরেট ভাবে উনি বলেছেন পরিষ্কার করে, সেটি সারোয়ার চৌধুরী আপনি শুনেছেন। চলুন সেখান থেকে আলাপটা করি। আচ্ছা, ওনার উনি বলেছেন যে উনি এইচআর ব্লকে ট্যাক্স প্রিপেয়ার হিসেবে কাজ করতেন, উনি নিশ্চয় W2 কাজ করছেন। তখন যে W2 যখন যেহেতু কাজ করছেন, উনি আমার মনে হয় ওনার একটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি আছে, সুতরাং ওনার তো এত দীর্ঘায়িত অপেক্ষার প্রয়োজন নাই। তবে উনি যে $600 পেয়েছেন, আমার মনে হয় উনি $600 পেয়েছেন লাস্টে, এবং উনি চিন্তা করছেন যে এটাই কি লাস্ট না ফার্স্ট। আমার মনে হয় যেহেতু টাকা একবার এসছে, তার মানে আপনার বাজেট যেটা হয়েছে সেটা অবশ্যই পাবেন। তা আমার মনে হয় একটু ধৈর্য ধরতে হবে, কয়েকদিন বাদে হয়তো আরেকটা চেক আসবে, আপনার আলটিমেট ইনিশিয়াল আনএমপ্লয়মেন্ট অ্যামাউন্টটা কত সেটা হয়তো এখনো ডিটারমাইন হয় নাই। সুতরাং $600 যে প্যান্ডেমিকটা সেটা চলে আসছে, সুতরাং এটাকে একটা ভালো লক্ষণ হিসেবে ধরা হবে আর কি। তো আমার মনে হয় আপনি যদি সম্ভব হয় একটু কল দিয়ে দেখবেন আমার তাদের কি সিচুয়েশন আপনার অ্যাকাউন্টটা। জি, ওনার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে যে SBI লোনের কি এখনো সুযোগ আছে কিনা।
এসবিএল লোন বলতে কোনটা? এসবিএ তো অনেক ধরনের লোন আছে, এসবিএ এর ব্রিজ লোন আছে, এসবিএ এর এমনি $100,000 পর্যন্ত 3.75% দিয়ে এসবিএ লোন করা লোনের ব্যবস্থা আছে, এসবিএ এর ডিজাস্টার লোন আছে, এসবিএ এর যে এখন উনি আমার মনে হয় উনি বলতে চাচ্ছেন যে এসবিএ এর যে EIDL যেটা ইকোনমিক ইঞ্জুরি ডিজাস্টার লোন অ্যাডভান্স যেটা $10,000 পর্যন্ত ওটা ওটা হইতে পারে এখন উনি এসবিএ, তার মানে সুযোগ আছে, এখন ডিপেন্ড করে কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন তার উপর আর কি। আচ্ছা, তার মানে ওনার সবচেয়ে ভালো কাজ হবে একজন অভিজ্ঞ সিপিআর সাথে বসে ব্যাপারটি আলোচনা করা, সরাসরি যোগাযোগ করা। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমার আছে আপনার কাছে, সেটি হচ্ছে অনেকে হয়তো আলাপ করছে না, এই যে স্টিমুলাস চেক সবাই পাচ্ছেন, এটি কি কোনো কারণে রিডিউস করবে কিনা গভর্নমেন্ট, অথবা কেটে নিবে কিনা কোনো অংশ, যদি IRS আপনার কাছে টাকা পেয়ে থাকে অথবা গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান আপনার কাছে টাকা পেয়ে থাকে, এই এই প্রসঙ্গটি একটু বলুন। এটা আসলে IRS যেহেতু প্রথম থেকে CARES Act-এ বলা হয়েছে যে এই টাকা কোনো কারণে কাটা হবে না, এক্সেপ্ট সেটা যদি কোনো চাইল্ড কেয়ার কি বলে চাইল্ড সাপোর্ট SC থাকে, চাইল্ড সাপোর্ট ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্ট এইটাকে কাটতে পারে, তো এটাই মোদ্দা কথা। চাইল্ড সাপোর্ট যদি আপনার বাকি না থাকে তাহলে এই টাকাটা আপনি পাবেন, শুধুমাত্র চাইল্ড সাপোর্ট কোনো লাইবিলিটি থাকলে সেই টাকাটা কাটা যেতে পারে। সাইয়দ ওয়াসিম সীমা উনি বলছেন, আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন, মাই ফাদার ওয়ার্কস পার্ট টাইম জব and now he gets he got over $250 as an unemployed from unemployment jete bolar chesta korchen, and I did full time job and I got 125 as an unemployment in a, from unemployment, is that okay or do I have to talk to the labor department? Jete prashno hocche unar father part time kaaj korten, uni unemployed labor department theke unemployment approved hoyeche ebong $250 weekly, এবং উনি ফুল টাইম কাজ করতেন কিন্তু উনি পাচ্ছেন $125, সেটি কেন? আমার মনে হয় উনি ওইখানে যে ক্যালকুলেটরটা আছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট ক্যালকুলেটর ওইটাতে গিয়ে যদি উনি একটু কষ্ট করেন, ওটা এক্সেল এর মতো একটা ফরম্যাট, আপনার এমপ্লয়মেন্ট আপনার যে কোয়ার্টারলি অ্যামাউন্ট গুলো ঢোকাবেন, তারপরে আপনি বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে এটা দেওয়ার পরে আপনি ক্যালকুলেট দিলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে, সুতরাং জাস্ট আমি কেন পাচ্ছি না অথবা আমি কম পাচ্ছি বেশি পাচ্ছি না এটা সরাসরি টেলিভিশনের প্রোগ্রামে বলা সম্ভব হচ্ছে না। আচ্ছা, তা আচ্ছা, তার মানে ওনাকে ওনার উচিত হবে আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের সাথে কল করে, লেবার ডিপার্টমেন্টের সাথে রাদার কল করে কথা বলা। তাসমিয়া এলাহি উনি বলেছেন, আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি, টাকা পাচ্ছি, এখন যদি আমি কাজে না যাই তাহলে কি আনএমপ্লয়মেন্ট পাবো? আমার July 1st যোগ দেওয়ার কথা, সেই জন্য জানতে চাচ্ছি, দয়া করে জানাবেন। কাজে যোগদান করলে সোজা কথা হচ্ছে, কাজে যোগদান করলে আপনি যে সার্টিফিকেশনটা করবেন ওখানে বলবেন যে আপনি তো কাজে যোগদান করেছি, তখনই ওরা বুঝতে পারবে যে আপনি ফুল টাইম যোগদান করেছেন অথবা হাফ টাইম যোগদান করেছেন না একেবারে কোয়ার্টার টাইম যোগদান করেছেন, সুতরাং তারা যখন জানবে যে আপনি কাজে যোগদান করেছেন সেই হিসাবে তাদের একদিন দুদিন যতদিন কাজ করার আপনি সার্টিফিকেশনে বলবেন সেই অনুযায়ী আপনার রিডিটারমিনেশন হবে, এটা হচ্ছে উইকলি ডিটারমিনেশন, রিডিটারমিনেশন হয়ে আপনার বেনিফিট যদি থাকে আপনি পাবেন, আর বেনিফিট যদি না থাকে আপনি ফুল টাইম ফেরত দিলে পাবেন না, ফুল টাইম ফেরত দিলে পাবেন না, ফুল টাইম ফেরত না দিয়ে যদি আপনি পার্ট টাইম যান অথবা শর্ট টাইম যান তাহলে কিন্তু আপনার কিছু পাবেন, আনএমপ্লয়মেন্টও থাকবে, আপনি কাজও করতে পারবেন। তারা চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনার সাথে আসলে এত এত বেশি প্রশ্নের উত্তর দিতে হয় যে সারাদিন কলের উপর থাকি, গলা ভেঙে গেছে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়নি, ফেসবুক থেকে অনেক অনেক প্রশ্ন ছিল উত্তর দেওয়া হয়নি, অনেকে প্রশ্ন করেছেন এবং আমি চেষ্টা করেছি যত সম্ভব এই কম সময়ের মধ্যে উত্তর দেওয়ার। আগামীকাল সন্ধ্যা 6টায় ভিউজ অনুষ্ঠানে আমরা থাকবো এবং সেখানেও এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আই হ্যাভ হোল আটস আ টপিক যেটি আপনারা হয়তো দেখছেন না, আগামীকালকের জন্য স্টিমুলাস প্যাকেজ সেকেন্ড রাউন্ড কোনটি আসতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, বিস্তারিত আলোচনা থাকবে, আশা করি আপনারা দেখবেন। আরেকটি অনুরোধ আপনাদের কাছে, যদি সম্ভব হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নেইবার্স বলবেন, অনুরোধ করবেন টিভিএনের সাথে থাকার এবং টিভিএন দেখার জন্য টোটাল কেবল সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।